আজকে 27 রমজান না? না না, আপনার পেট 27 রমজান আর তারিখ হচ্ছে 100 টাকার বিল আপনি করেন 200 টাকা, তার সর্বদা 100 আর 100 আমি দেব। আজকে বিস্তার করবে না? বিস্তার রাখেন ফেলে আপনি এখনো ফাইন্ড আউট করতে পারেন নাই কে আপনাকে জিজ্ঞেস করছে? মানে আমার জানার কথা মিতুল লেবু পড়ছে। মাহফুজ ভাই কিন্তু যে মাখানোর মধ্যে জিলাপি দেওয়া খুব পছন্দ করে। এটা দিব মরিচ না না রোজা লেবুটা চিপা দিতে পারে যেরকম পারো সুন্দর শুনছি না সত্যি আরে ভাই কোথেকে হালিমের বাড়ি নিয়ে এসে প্লাস্টিকের এই আজনের এক মিনিট আছে এই ইয়ে কই শরবত কই রুমন এক মিনিট আমরা সব কলিগরা
হ্যাঁ ভাই, তুমি অনেক ভালো করে দাও, তুমি অনেক ভালো করে বানাইস। আর কাকতলীয় ভাবে আজকে জানো কদরের রাত, আর আজকে শেষ রাতে শেষ ইফতার করছে। মানে খাওয়ার গন্ধে পাগল হয়ে যেতেছে, সংযম। আজকে মুড়িটার মধ্যে অনেক মুরগির মাংস দেওয়া হয়েছে এবং এশিয়ান থেকে আনা হয়েছে মুরগির মাংস। আর আজকে প্রথমবার অফিসে আমরা সবাই হালিম খাবো। অফিসে হালিম খাওয়া হয়নি ফার্স্ট, এই বছর অফিসে প্রথমবার আমরা হালিম খাবো। আমরা সবাই চাঁদা দিয়ে হালিম আর মুরগি আনাইছি। ওটা এখনই বলিস না ভাই, ওটা থাক না, এটা মুরগি খাওয়ার পরে নামাজ পড়েছে। আজকে আমাদের পুরাটা দায়িত্ব হচ্ছে আমাদের মাহফুজ ভাই নিজ হাতে একলা একলা মাখাচ্ছে। আজকে কেউ পার্টিসিপেট করতেছে না, আমরা সবাই টুকটাক হেল্প করলো। মাখাচ্ছে মাহফুজ ভাই, এটা চাপা না, না মাখাচ্ছে মাখাচ্ছে মাহফুজ ভাই। মাহফুজ ভাই আমি তোমার পরে বলতেছি, বড় হাত দিয়ে মাখাচ্ছে। মাহফুজ ভাই খুব এনজয় করছে, শরবতের খোঁজ না, শরবত শরবত। আজকে আমরা 71 টিভির আমরা 10 জন একসঙ্গে মিলে ইফতার করব। আমরা একটা গ্রুপ, আমরা একটা টিম, এরকম স্ক্যাটার্ডলি অনেক টিম আছে বিভিন্ন জায়গায় বসে ইফতার করছে। আর আর মনে 30 সেকেন্ড আছে, শরবত নাই পানি সাদি ভাই, ঈদ মোবারক। বেশি আগে না ভাই, আর বেশিক্ষণ না, 1 মিনিটও নাই। হয়ে গেছে, আজান পড়ছে, আজান পড়ে গেছে। খেজুর খেয়ে আজান হয়ে গেছে।